সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেরা চেষ্টা করতেছো সাবধানে চলাফেরা করতে অন্যদেরকেও সাহায্য করতেছ আজকে তোমাদের পরিণতি সুশাসন ক্লাসে আমি ভাষা আন্দোলনের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর ক্লাস তো এতদিন আমরা ভাষার বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা করছিলাম এখন এই ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে পর্যায়ে নিয়ে আলোচনা করার পর ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের কি অর্জন হয়েছে এর কিছু আলোচনা আজকে করা হবে ভাষা মনের ভাব প্রকাশের জন্য ভাষা হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম তো এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যে রাজনৈতিক সামাজিক সামাজিকভাবেও অনেক কিছু অর্জন করতে পেরেছি এটা নিয়ে আজকে আলোচনা হবে শুধু ভাষা আন্দোলনের মাধ্যমে শুধু ভাষাটাই অর্জন করছি করেছি তা না বরং এর মাধ্যমে আমরা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও অনেক বেশি আগের চেয়ে অধিকার আদায় করতে সচেষ্ট হয়েছি তো এটা নিয়ে আজকে আলোচনা হবে আমি বোর্ডে কয়েকটি পয়েন্ট আকারে আমাদের কী কী অর্জিত হয়েছে এ বিষয়ে কয়েকটি পয়েন্ট লিখছি তোমরা এই পয়েন্টগুলো লিখতে পারো অথবা তোমাদের আরও যা যা পয়েন্ট যৌক্তিক মনে হয় তাও লিখতে পারো তা আসলে আমরা দেখি পয়েন্টগুলো পর্যায়ক্রমে আলোচনা করি প্রথমে দেখো যে পয়েন্টটা প্রথমে লিখছি বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টি বাংলাদেশ স্বাধীন হয়েছিল অর্থাৎ ভারত ভাগ হয়ে ভাগ হয়ে গিয়েছিল ধর্মীয় জাতীয়তাবোধের ভিত্তিতে তো ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদের পরে আরেকটা জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ অর্থাৎ এই বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ থাকে সব মানুষকে ভাষার মাধ্যমে আবার এক হয়ে আন্দোলন করা শিখিয়েছে ভাষা আন্দোলন অর্থাৎ আমাদের মধ্যে বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে এই আন্দোলনের পূর্ব এই আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি করে এবং সকলে মিলে এই জাতীয় সত্তার মাধ্যমে পরিচিত হয়ে ওঠে অর্থাৎ আমরা আগেও বাঙালি ছিলাম তা ঠিক আছে কিন্তু আমাদের বাঙালি হিসাবে যে অধিকার আদায়ের যে একটা প্রক্রিয়া অর্থাৎ বাঙালি হিসাবে যে আমাদের একটা অধিকার এইটা আদায় করার শিখছে বাঙালি ভাষা আন্দোলনের পর থেকে এরপরে বাংলাকে কে রাষ্ট্র ভাষার মর্যাদা আগে আলোচনা হয়েছে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ছিল উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রচলন করতে এবং অফিস আদালত শিক্ষা সবকিছু উর্দুতে করতে এর ফলে একদিন হতো যে বাংলা ভাষা নিশ্চিন্ন হয়ে যেত বাঙালিদের প্রবল আন্দোলনের মুখে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধানে পাকিস্তান সরকার বাংলাকে উর্দুর সাথে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এরপরে রাজনৈতিক বিবর্তন এখানে রাজনৈতিক বিবর্তন বলতে বাঙালিদের মানে ভাষা কেন্দ্রিক যে একটা জাতীয়তাবোধ সৃষ্টি এর মাধ্যমে স্বাধিকার আদায় করা সহজ হয়েছে অর্থাৎ বাঙালিরা স্বাধিকার ব্যাপারে সচেতন ছিল না ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে রাজনৈতিক সচেতন সচেতনতা জাগ্রত হয় এবং বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনে ভাষা আন্দোলন ছিল প্রথম পদক্ষেপ অর্থাৎ এই রাজনৈতিক বিবর্তন যেটা আগে আমরা এক হয়ে করা শিখিনি সেটা পরে আগে ধর্মের ভিত্তিতে যা আন্দোলন হয়েছে আন্দোলনের ফলে পাকিস্তান সৃষ্টি হয়েছে এরপর যে একই ভাষাভাষী লোক হিসেবে আন্দোলন করা এবং নিজের অধিকার আদায় করা শিখছে এর ফলে পরের পয়েন্ট হচ্ছে যুক্ত ফ্রন্টের জয়লাভ ভাষা আন্দোলনের প্রথম যে আমরা মানে প্রকাশ্য যে লাভ অর্থাৎ প্রকাশ্য যে গুরুত্ব তাৎপর্য এটা ফুটে ওঠে যুক্ত ফ্রন্টের জয়লাভের মাধ্যমে এবং এর দ্বারা একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তন ঘটে ভাষা আন্দোলন দমন করার নামে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের উপর যে অত্যাচার চালায় তা রাজনৈতিক কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি অন্তর্ভুক্ত করে উনিশশো সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত ফ্রন্ট মুসলিম লীগের ভরাডুবি ঘটিয়ে জয়লাভ করতে সক্ষম হয় যুক্ত জয়লাভ দ্বারা মুসলিম লীগের পতন ঘটায় এবং পূর্ব বাংলায় বাঙালি শাসকদের অর্থাৎ বাঙালিদের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায় আর এটা এই ভাষা আন্দোলনের মাধ্যমেই ভাষা আন্দোলনের পরপরই এটা একটা বিরাট সাফল্য এরপরে ষড়যন্ত্র প্রতিরোধ এটা একটা পয়েন্ট হিসেবে লেখা যায় যে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাদেশ শাসন অশোষণ করা ষড়যন্ত্র করছিল যে ভাবে এবং এই জন্য তারা উর্দুকে রাষ্ট্রভাষে চাপাই দিতে চাইছিল কিন্তু ভাষাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র জাল তারা বুনেছিল তা প্রতিরোধ করতে সক্ষম হওয়ায় পরবর্তীকালে তাদের অন্যান্য ষড়যন্ত্র প্রতিরোধ করাও বাঙালির পক্ষে সম্ভব হয় তো আমরা কি পরিমাণ মানে বাঙালিরা শাসন শোষণের শিকার হয়েছে এর আগে এগুলো নিয়ে আলোচনা করেছে বাঙালিদের অবস্থান কি ছিল তো পরবর্তী এর পরিবর্তনের পিছনে ভাষা আন্দোলন কার্যকর ভূমিকা রাখে এরপরে সাম্প্রদায়িকতার অবসান যেহেতু ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়েছিল তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের মধ্যে বিশেষ করে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলায় অনেক জাতিসত্তার বসবাস এখানে অনেক ধর্মের অনেক অনেক বন লোক বাস করে তো ধর্মটাকে সামনে এনে ওরা আসলে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছিল ধর্মকে ব্যবহার করে ভাষা আন্দোলনের মাধ্যমে তাদের ওই ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতার যে একটা প্রচেষ্টা ছিল এটার অবসান ঘটে এবং ভাষাভিত্তিক একটা জাতীয়তাবোধ তৈরি হয় একটা প্রীতির বন্ধন তৈরি হয় এবং ওই তাদের সাম্প্রদায়িক মনোভাবের অবসান ঘটে শাসকবর্গের এরপরে শহীদ মিনার স্থাপন ও শহীদ দিবস পালন এটা একটা আমরা এখনও শহীদ মিনার আমাদের কাছে এখন পরিচিত একটা বিষয় আমরা প্রত্যেক গ্রামে গঞ্জে শহীদ মিনার তৈরি হয় ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি দ্বারা বাংলা ভাষার জন্য শহীদ বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সাথে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে যা একমাত্র ভাষা আন্দোলনের প্রতিফল এই দিনটিকে বাঙালি জাতি সম্মানের সাথে পালন করে এবং বিভিন্ন দোয়া মাখফেরাত এবং বিভিন্ন কর্মসূচির দ্বারা শহীদদেরকে স্মরণ করে এবং তাদের আত্মার মাখ ফেরাত কামনা করে এরপরে জাতীয় চেতনার উমেষ বাঙালি ভাষা বাঙালি জাতি ভাষা আন্দোলনের পর বুঝতে পারে পশ্চিম পাকিস্তানিরা ধর্মের নামে পূর্ব বাংলাকে শোষণ করছে বা অন্যর ভাষা আন্দোলনের পর প্রতিটি নির্বাচনে পূর্ব বাংলার প্রার্থীগণের নিরঙ্ক বিজয় অর্জিত হয়েছে পূর্ব বাংলার মানুষের মধ্যে জাতীয় ঐক্যের প্রভাব পরিলক্ষিত হতে থাকে তাই মানুষের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটে অর্থাৎ তারা নিজেদের নেতৃবর্গকে বাছাই করা শিখে ভাষা আন্দোলনের পর যে কারা তাদের দাবি পূরণ করবে তাদেরকে নির্বাচন করা শিখে এর মাধ্যমে ভাষা আন্দোলনের মাধ্যমে এরপরে যেটা দাবি আদায় শিক্ষা ভাষা আন্দোলনের মতো এত দুর্বার আন্দোলনে এর আগে কখনো হয়নি শান্তিপূর্ণভাবে কিভাবে দাবি আদায় করা যায় তাই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা শিখে নেয় এই আন্দোলনের সাফল্যের ফলে উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনে বাঙালিরা শ্রেণী ধর্ম বিষয়ে ঝাঁপিয়ে পড়ে ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের অভ্যুতই ঘটে অর্থাৎ দাবি কীভাবে আদায় করতে হয় এটা একটা প্রশিক্ষণের বিষয় আসলে ভাষা আন্দোলনের মাধ্যমে এই প্রশিক্ষণটা বাঙালি পায় এবং পরবর্তীতে বিভিন্নভাবে দাবি দাবি আদায় করা তাদের জন্য সহজ হয়ে যায় এবং নিজেদের অধিকারের উপরে তারা সচেতন হয় এবং এই অধিকার আদায় করতেও তারা আন্দোলন করতে শিখে এরপরে আরেকটা বড় বিষয় হচ্ছে যেটা মধ্যবিত্ত বাঙালির রাজনীতিতে প্রবেশ এইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ১৯৫২ উনিশশো সালের পূর্বে ভারতবর্ষে শুধুমাত্র উচ্চবিত্ত জমিদার শ্রেণীর রাজনীতি অংশ করত কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে মধ্যবিত্ত বাঙালিরা সক্রিয়ভাবে রাজনীতি অংশন করা শুরু করে পাকিস্তান সৃষ্টির পর উচ্চবিত্ত পরিবারের সদস্যরা ক্ষমতা অধিষ্ঠিত হয় এতে মধ্যবিত্তদের সাথে তাদের স্বার্থের দ্বন্দ্ব প্রকা আকার ধারণ করে ভাষা আন্দোলনে তাই মধ্যবিত্ত সক্রিয় অংশ মধ্যবিত্তের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায় এরপর থেকে পূর্ব বাংলায় মধ্যবিত্তদের মধ্যবিত্তদের রাজনী রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি হয় এবং রাজনীতিটা যে আসলে পরবর্তীতে এখন পর্যন্ত মধ্যবিত্তদের হাতেই বলা যায় বিশেষ বেশি বেশিরভাগ ক্ষেত্রেই এখনই ক্ষমতা মধ্যবিত্ত লোকদেরই হাতেই এবং তারা এর মাধ্যমে রাজনীতি করতে শিখে তো আজকে এই পয়েন্টগুলো আলোচনা করলাম পরবর্তীতে আর কয়েকটা পয়েন্ট আছে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব তোমরা পয়েন্টগুলো আরও দেখে নিবে এবং আমার মনে হয় শুধু একটু চোখ বুলালেই তোমাদের জিনিসটা মনে থাকবে এবং এই সম্বন্ধে লেখাও তোমাদের জন্য সহজ হবে তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম